বিরতির পর ফিরে আসলাম। দুদিনের রাজ্য সফরে এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং তারপর অর্থাৎ আগামীকালকে রাষ্ট্রপতি উদয়পুরে মাতা বাড়িতে যাবেন এবং সেখানে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন রাষ্ট্রপতি। যেমনটা এখনো পর্যন্ত জানানো হয়েছে রাষ্ট্রপতি দপ্তর থেকে যে সূচি পাঠানো হয়েছে, তবে আগামীকালকে রাষ্ট্রপতি যেহেতু উদয়পুরে মাতা বাড়িতে গিয়ে পৌঁছাবেন, পুজো দেবেন, তাই এই মুহূর্তে উদয়পুর জুড়ে চলছে যথেষ্ট তৎপরতা। যেমনটা গতকালকেও আমরা দেখিয়েছিলাম, পুরো উদয়পুর শহর এবং মন্দির চত্বরে ব্যাপক নিরাপত্তা যেরকম ভাবে মোতায়েন করা হয়েছে, ঠিক তার পাশাপাশি যারা উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি উদয়পুরে যাওয়ার মুহূর্তে, অর্থাৎ যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা থাকবেন এবং যে সমস্ত সাংবাদিকরা থাকবেন, তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করা হয়েছে। গতকালকে কোভিড টেস্ট করা হয়েছে, যে টেস্টের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভও এসেছে। যেমনটা ইতিমধ্যেই খবর, তবে আগামীকাল যেহেতু রাষ্ট্রপতি গিয়ে পৌঁছাবেন উদয়পুরে মাতা বাড়িতে, তিনি পুজো দেবেন যেমনটা সূচি রয়েছে, সকাল 10:30 নাগাদ তিনি হেলিকপ্টারে করে মাতা বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এবং 10:45 নাগাদ উদয়পুরে তিনি পৌঁছাবেন যেমনটা এখন অব্দি খবর। তারপরেই উদয়পুর থেকে তিনি পুজো দেওয়ার পর তিনি আবারও আগরতলা ফিরে আসবেন, বিমানবন্দরে এসে তিনি সরাসরি অসমের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে আগামীকালকে রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে আজ গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, তিনি মাতাবাড়ি অর্থাৎ মন্দির চত্বর তিনি ঘুরে দেখেছেন, যাবতীয় নিরাপত্তা যেরকম ভাবে বেষ্টন করা হয়েছে, পুরো মন্দিরকে রং করে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য যিনি বসেছেন, যিনি রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি এসেছেন দুদিনের সফরে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরায় রয়েছে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভার্চুয়ালি তিনি উদ্বোধন করবেন সেই সমস্ত প্রকল্পের। আগামীকালকে তিনি দুটি ট্রেনের পতাকা নেড়ে যাত্রা করবেন, তারপরে তিনি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। তাই ইতিমধ্যে ত্রিপুরেশ্বরী মন্দিরে কার্যত পুলিশের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, চলছে দফায় দফায় বৈঠক, একাধিক নির্দেশ জারি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেমনটা আজকে জানিয়েছেন গোমতী জেলা পুলিশ সুপার শাশ্বত কুমার। এছাড়াও রাষ্ট্রপতি আগমনকে কেন্দ্র করে যারা যারা ডিউটি পালন করবেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করানো হয়েছে বলে এখন অবধি যে খবর। ইতিমধ্যে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। রাষ্ট্রপতি আসবেন মাতা বাড়িতে, ওনার আগমনকে কেন্দ্র করে গোমতী জেলা পুলিশ তরফ থেকে কি কি ব্যবস্থা রাখা হয়েছে? আপনার তরফ সে আমি পুরী ব্যবস্থা কি হ্যাঁ ফোর্স কাজ ডিটেলমেন্ট চল রা হ্যাঁ হিসাব সে যে ভালনারেবল পয়েন্টস হ্যাঁ ওখানে সিকিউরিটি ডিপ্লয় হোগা আর যে সিকিউরিটি প্রোটোকল হ্যাঁ পুরী তরিকে সে ফলো হোগা আর অনঅথরাইজড অ্যাক্সেস কিছু কা ভী অ্যালাউড নেই। আপনার তরফ সে আমি কোশিশ করতে হ্যাঁ কি পুরী তৈরি আছে সে রে আর পুরো প্রোটোকল ফলো। থ্যাংক ইউ। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি আসাকে কেন্দ্র করে আলাদা একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে, যেটা শহর আগরতলার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, অর্থাৎ আজ এবং কাল 12 এবং 13 তারিখ দুদিনের যেহেতু সফর রয়েছে রাষ্ট্রপতির, তাই আলাদা আলাদা রোড ম্যাপ তৈরি করা হয়েছে, যাতে করে সাধারণ মানুষদের চলাচল করতে কোনো রকম সমস্যা যাতে তৈরি না হয় তার জন্যই আলাদা একটি রোড ম্যাপ তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষদের উদ্দেশ্যে। তবে আগামীকাল যেহেতু ত্রিপুরায় যাবে, ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন রাষ্ট্রপতি, তাই ইতিমধ্যেই মন্দির চত্বরকে মুড়ে ফেলা হয়েছে আটোশাটো নিরাপত্তার মধ্য দিয়ে। একই সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি পুলিশের পক্ষ থেকে এবং তারই উদ্দেশ্যে চলছে দফায় দফায় বৈঠক, যেমনটা উদয়পুর থেকেই জানা যাচ্ছে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।